রাজপথে দুনিয়া চিকিৎসকেরা মহাষষ্ঠীতে অভয়া পরিক্রমা চিকিৎসকদের বিচারের দাবিতে আজ মণ্ডপে মণ্ডপে জুনিয়র ডাক্তাররা প্রতীকী মূর্তি নিয়ে অভয়া পরিক্রমা অভয়ার বিচার চেয়ে লড়াই জারি রাখার হুঁশিয়ারি তুলিকা রয়েছে সরাসরি চলে যাব তুলিকার কাছে তুলিকা চিকিৎসকেরা এই অভয়া পরিক্রমাটা কোন পথে করবেন কিভাবে করবেন বিস্তারিত জানতে চাইব ষষ্ঠী আর সেই ষষ্ঠীর দিনকেই কিন্তু যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা গতকালই ডাক দিয়েছিলেন যাতে তারা যে পূজোর পরিক্রমা অভয়া মূর্তি নিয়ে তারা যাতে পূজো পরিক্রমা করতে পারে এবং মানুষের কাছে যে বার্তা পৌঁছে দিতে পারে যাতে তারা যে এই অনশন করছেন বিচারের দাবিতে অভয়ার জন্য বিচারের দাবিতে এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবির লড়াই তারা করছেন ইতিমধ্যেই সেই পরিপ্রেক্ষিতে তাদের এই কর্মসূচি এবং আজকে শুধুমাত্র সাউথ কলকাতার যে পুজো মণ্ডপগুলো রয়েছে সেই পুজো মণ্ডপগুলিতেই যাবে জুনিয়র চিকিৎসকরা এবং সাধারণ মানুষদেরকেও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানানো হচ্ছে তবে তারা প্রথম অর্থাৎ এই যে ধর্মতলার যে ধর্ণা মঞ্চ সেখান থেকে ঠিক দুপুর দুটোর সময় তাদের এই যে পুজো পরিক্রমা সেই পুজো পরিক্রমা শুরু হবে এবং এরপর কালীঘাট মুদিয়ালি হয়ে সুরুচি সঙ্গে যাবে ঠিক দুপুর 3:30 সময় তারপর সেখান থেকে চেতলা অগ্রণী বাদাম আশার সঙ্গ থেকে শুরু করে এইরকম ভাবেই প্রত্যেকটি পুজো মণ্ডপ সাউথ কলকাতার যে পুজো মণ্ডপগুলো রয়েছে সেই পুজো মণ্ডপগুলিতে যাবে এবং তারপর ইএম বাইপাস হয়ে আবারও 9:00 সময় ধর্মতলা মোড়েই ফিরে আসবেন তাদের এই পুরো পরিক্রমার গাড়ি এই মুহূর্তে একদিকে যেরকম অনশনকারীরা যারা রয়েছে তারা একদিকে রয়েছে তার পাশাপাশি আমি একটুখানি সেই স্লোগানটা একটুখানি বলবো রোহিত গণকে সেই ছবিটা দেখানোর জন্য এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যারা জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ানোর জন্য যারা সাধারণ মানুষরা রয়েছেন ডক্টররা রয়েছেন প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন জাস্টিস ফর আরজিকর বলে এই স্লোগানে কার্যত ধর্মতলা যে ডোরিনা ক্রসিং মোড় সেই মোড় কার্যত মুখরিত হচ্ছে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি আর কিছুক্ষণের মধ্যেই দুপুরে দুটোর সময় যেরকম একদিকে যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদের যারা প্রতিনিধি তারা কিন্তু পুজো পরিক্রমায় বেরোবেন অভয়ার মূর্তিকে নিয়েই এবং এভাবেই তারা উই ওয়ান্ট জাস্টিস বিচার চাইবেন এভাবেই তারা বিচার চাইবেন এবং এর জন্য শুধুমাত্র জুনিয়র চিকিৎসক নয় তার সঙ্গে যারা সাধারণ মানুষরা রয়েছেন তাদেরও কিন্তু এই যে তাদের যে পুজো পরিক্রমা সেই পুজো পরিক্রমাতে অংশগ্রহণের আবেদন জানানো হয়েছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে আমি আবারও সেই ছবিটা আরও একবার দেখানোর কথা বলবো রোহিতগণকে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে মঞ্চ সেই মঞ্চে কিন্তু ইতিমধ্যেই রয়েছেন যারা অনশনকারীরা রয়েছেন যে 7 জন চিকিৎসক রয়েছেন তারা ইতিমধ্যে আমি একটুখানি চেষ্টা করবো এখানে অনেকেই এসছেন তাদের সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করবো কোথা থেকে আসছেন আর আজকে তো পুজো পরিক্রমা রয়েছে চিকিৎসকদের সেই পুজো পরিক্রমা থাকার ইচ্ছে আছে হাওড়া থেকে আসছি বাড়িতে থাকতে পারছি তুমি দেখতে পাচ্ছ যে তাদের যে এই যে এই যে এই যে অনশনকারী যারা রয়েছেন চিকিৎসকরা তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য বিভিন্ন জায়গা থেকে অনেকে মানুষ আসছেন আমি আরও একজন একটুখানি বাইরে যাওয়ার চেষ্টা করবো রোহিতকে বলবো একটু বাইরে যাওয়ার জন্য তুমি দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানুষ এসে দাঁড়িয়ে রয়েছেন কোথা থেকে আসছেন আমি বেহালা থেকে রাজ্য এই যে অনশন চালাচ্ছেন চিকিৎসকরা রাজ্য সরকার তো কার্যত তাদের চোখেই পড়ছে না তাদের এই অনশন বা তাদের সেটা তো চোখেই পড়ছে না সাধারণ মানুষ হিসেবে কিভাবে দেখছেন বিষয় দেখুন আমরা সবসময়তেই পাশে আছি হয়তো ফিজিক্যালি কোনো সময় থাকতে পারি না কিন্তু মানসিকভাবে মেন্টালি আমরা সবসময় পাশে আছি এবং সবসময়তেই সকাল থেকে সন্ধ্যা আমাদের মন একদম কুড়ে কুড়ে খায় যে কি হচ্ছে জিনিসটা মানে প্রশাসন কি নিচ্ছে এদের বিরুদ্ধে এগেনস্টে কোনো ব্যবস্থা নিচ্ছে না একটা সদুত্তর কিছু দেবে সেটাও নিচ্ছে না তাহলে কী চাইছে একটা ছেলেগুলো নিরীহ ছেলে মিলে অনশন করছে জুনিয়র ডাক্তার এতটুকু সিম্প্যাথি নেই মনে হয় না ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত তারা অনশন করে যাচ্ছেন রাজ্য সরকারের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল একজন প্রতিনিধি দলও তো এলো না এই অনশন মঞ্চে
সেটাই তো আমরা বারবার বলছি, প্রত্যেকটা মানুষই বলছে যে একজন তো প্রতিনিধি, কেউ তো একজন সদর্থক কিছু একটা বলবে যে হ্যাঁ ছেলেগুলো অনশন করছে এতদিন, এত ঘন্টা হয়ে গেল, একটা আলোচনার টেবিলে আসা যাক। আলোচনা ছাড়া তো কোনো উপায় নেই, এইভাবে অনশন করতে থাকবে। সময় অনশন করা হয়, যে সময় অনশন শুরু হয় চিকিৎসকদের, সে সময় নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে যারা মুখ্য সচিব জানিয়েছেন যে তারা কাজে ফিরো, 90% কাজ প্রায় শেষের পথে। সেটা কতটা শেষের পথে সেটা ওনারা বলছেন একরকম, ওনাদের মতামত একরকম, 90% বলতে পারে, 99% আজ 1% হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা কে দেখছে, সেটা তো দেখছে না কেউ। প্রশ্ন আদতে কি হয়েছে, যদি হয়েই থাকে তাহলে কেন রাজ্যের বিভিন্ন হাসপাতালে বারবার চিকিৎসকরা আক্রান্ত হচ্ছে, কোথায় 100% কোথাও তো আমরা দেখিনি নিরাপত্তা রয়েছে এমন ছবি তো নজরে পড়েনি, থাকলে তো মার খেতেন না চিকিৎসকেরা বারবার, মার খেতেন না স্বাস্থ্যকর্মীরা বারবার। এই ছবি তো অবশ্যই আমাদের নজর থাকবে, আপনাদের একবার জানিয়ে রাখতে চাইবো, মণ্ডপে মণ্ডপে আর জুনিয়র ডাক্তাররা প্রতীকী অভয়া মূর্তি নিয়ে, প্রতীকী উমান মূর্তি নিয়ে পরিক্রমা করবেন। দক্ষিণ কলকাতায় যেরকমটা জানতে পারা যাচ্ছে, কালীঘাট, মুদিয়ালি, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, বাদামতলা আশার সংঘ, দেশপ্রিয় পার্ক, ত্রিধারা, বালিগঞ্জ কালচারাল, ট্রায়াঙ্গুলার পার্ক, গড়িয়াহাট, মোড়, ঢাকুরিয়া, যাদবপুর ঘুরে আবার গিয়ে ধর্মতলার ধর্ণা মঞ্চে শেষ হবে এই পরিক্রমা। এদিকে আন্দোলনের ধাঁধ আরো বাড়ছে, এবার উত্তরবঙ্গ মেডিকেলেও গণ ইস্তফা সিনিয়র চিকিৎসকদের, বিচারের দাবিতে প্রতীকী অনশনেও সামিল জুনিয়ররা। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, প্রতীকী অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা এবং গণ ইস্তফা সিনিয়র চিকিৎসকদের। এখনো পর্যন্ত আমাদের মোটামুটি 30-40 জনের তো হয়েই গেছে, এবং তারা হচ্ছে যে ম্যাক্সিমামই হচ্ছে এইচওডিরা করেছে, এবং তার সঙ্গে অন্যান্য ফ্যাকাল্টিরাও করছে, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারাও করছে। যে আমরা কত দুঃখে দিচ্ছি, এই দুঃখর দিকটা কেউ দেখছে না। আমরা 24 বছর ধরে না এই যে প্রফেসর হয়েছি বা যাই হয়েছি, এটা আর্ন করেছি, এটা আমরা আর্ন করেছি, আমাদের কিন্তু কেউ গিফট দেয়নি। এখন কি অসুবিধা হচ্ছে যে বাচ্চা ছেলেগুলো যারা আজকে 84 ঘন্টা, 86 ঘন্টা, 90 ঘন্টা হয়ে গেছে, এরপরে তো তাদের প্রাণ সংশয় হবে। আমাদের জোরো করজোরে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে নিবেদন, আবেদন, মাননীয়র কাছে আবেদন যে আপনারা কথাটা শুনুন, আপনারা জিনিসটার প্রতিকার করুন, ছেলেগুলোর যেন কোনো জীবনের কোনো ক্ষতি না হয়।